হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ডাংরি কী করে কাটতে হয় এবং সেলাই করতে হয় তা দেখাবো। এর জন্য আমি 1 মিটার 10 সেন্টিমিটার ফেব্রিক নিয়েছি। আপনি আপনার সুবিধা অনুসারে এর থেকে বেশি নিতে পারেন। আমি ফেব্রিকটাকে 4 ভাঁজে ভাঁজ করেছি। ব্যাক এবং ফ্রন্ট দুটোটা একসঙ্গে কাটবো, তাই আমি 4 ভাঁজ করে নিলাম। প্রথমে আমি শোল্ডারের মেজারমেন্টটা নেব। 4.5 ইঞ্চ নিচ্ছি আমি শোল্ডার, আপনি আপনার ইচ্ছা অনুসারে বেশি নিতে পারেন। এরপর আর্মহোল নেব, আর্মহোল আমি 10 ইঞ্চ রাখবো। আপনি আপনার হাইট অনুসারে আর্মহোল 12 নিতে পারেন। এরপর বুকটা নেব, যতটুক বুক আছে এর 1/4 ভাগ নেব আমি, 8 নিচ্ছি এবং সঙ্গে 1+ করে নিচ্ছি। আমি মার্জিন নিয়ে 8 নিয়েছি, এরপর 1 বেশি নিয়েছি সেলাইয়ের জন্য। এরপর লম্বাটা নেব, আর্মহোলের শেপটা দিয়ে দেবো প্রথমে। শেপটা দেওয়ার পর আমি লম্বাটা নেব, শেপটা দিয়ে দিলাম। এরপর আমি লম্বাটা নেব, লম্বাটা আপনি আপনার ইচ্ছে অনুসারে দেবেন, আপনার যতটুকু প্রয়োজন আপনি সেই অনুসারে দেবেন। আমার 32 লাগবে, আর আমি 2 ইঞ্চ এক্সট্রা নিলাম সেলাইয়ের জন্য, তাই 34 নিলাম টোটাল। এরপর মুহুরিটা নেব, মুহুরিটা আমি 11 ইঞ্চ নিচ্ছি, আপনি আপনার ইচ্ছে অনুসারে এটাকে বেশি নিতে পারেন। এবার হালকা একটু শেপ দিয়ে দেবো, শেপ দিয়ে এটা কেটে নেব। এরপর গলাটাকে 1/2 ইঞ্চ নিচের দিকে শেপ দেব, 1/2 ইঞ্চ, 0.5 ইঞ্চ। এবার কাটিং করে নেব। আর্মহোলের সাইড থেকে আমি 1/2 ইঞ্চ 1 ইঞ্চ বেশি নেব, আর্মহোলের সাইড থেকে আমি 1 ইঞ্চ বেশি নেব, কারণ আমি আলাদা পট্টি দিয়ে এটাকে সেলাই করব না, আমি ডাইরেক্ট এই কাপড় থেকে সেলাই মোড়ে সেলাই করে নেব, তাই আমি 1 ইঞ্চ বেশি নিলাম। আপনি যদি আলাদা পট্টি লাগান তাহলে 1 ইঞ্চ নিতে হবে না, 1/2 ইঞ্চ নিলে হবে বাড়তি। এটাকে আমি কেটে নিলাম। এরপর ফ্রন্ট পার্টটাকে আমি আলাদা করে নেব, কারণ ফ্রন্ট পার্টের গোলাটা ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট থেকে ব্যাক পার্টটা একটু ছোট হবে। তাই মেজারমেন্ট নিয়ে নিচ্ছি আমি, 5 ইঞ্চ নিলাম নেগেটিভ ব্যাক পার্টের জন্য, 5 ইঞ্চ। এরপর এদিক থেকে 2 ইঞ্চ নিচ্ছি নেক লাইন। এরপর এটাকে আমি 1 ইঞ্চ বেশি নিলাম সেলাইয়ের জন্য। এরপর এটাকে শেপ দিয়ে দেব। এবার যে সামনের পার্টটা আছে ওটাকে বের করে নেব, বের করে আমি ব্যাক পার্টটা কেটে নেব, ভালো করে এটাকে মিলিয়ে নেব যাতে কোথাও কোনো গরমিল না হয়। এরপর এটাকে কেটে নেব। এরপর আমি উপরের দুটো পার্টে কাটা হয়ে গেছে। এরপর বুক শোল্ডারের জন্য যে বেল্টগুলো আলাদা জয়েন করব ওগুলো কাটবো। যে টুকরা কাপড়গুলো বেরিয়ে এসেছে ওখান থেকে আমি বেল্ট কাট করব। কাপড়টা কম আছে তাই আমি এটাকে জয়েন করে লম্বা করে নেব। আপনার কাছে যদি কাপড় বেশি থাকে তাহলে জয়েন করতে হবে না, সোজা করে নেবেন একটা ফেব্রিক দিয়ে। এটা আমি 4 ইঞ্চ চওড়া নিচ্ছি, লম্বা এটাকে মিনিমাম 7 ইঞ্চ থেকে 8 ইঞ্চ হতে হবে। এবার এই পার্টটাকেও কাটবো। এরপর আমি এক্সট্রা জয়েন করব আরও। প্রথমে দুটোকে সমান করে নিলাম, এভাবে ফোল্ড হয়ে এটা হবে। এবার এখান থেকে আমি সেম ভাবে কেটে নেব জয়েন্ট করার জন্য। জয়েন্ট করে এটাকে আমি লম্বা করে নেব, এইভাবে হবে ফোল্ড করে এটাকে আমি সেলাই করে দেব। প্রথমে জয়েন্ট করে নেব, তাহলে দেখাচ্ছি কি করে এটাকে করতে হয়। এটা এইভাবে আসবে উপর থেকে, এরপর আমি সেলাই করে দেখাবো, তাহলে দেখতে থাকুন। দুটো টুকরাকে আমি নিলাম, এবার জয়েন করে নিচ্ছি সেম ভাবে, দুটো টুকরোই জয়েন করে নেব। জয়েন করে নিলাম, এরপর আমি এটাকে মাঝখান থেকে
এটাকে ফোল্ড করে নেব। এইভাবে ফোল্ড করে সোজা সেলাই দিয়ে দেব। সেমভাবে দুটোই কমপ্লিট করে নেব। এবার এটাকে সোজা করে নেব। এবার এদিক থেকে সেলাই করে দেবো আমি মোড়ে, ব্যাক এবং ফ্রন্ট দুটাকে মোড়ে সেলাই করে দেব। এটা ফ্রন্ট আর ওটা ব্যাক সাইড ছিল, সেম ভাবে সেলাই করে নেব। প্রথমে আমি আর্মহোলের সাইডগুলো সেলাই করে নেব, এরপর আমি নেকটা করব। প্রথমে নেকের সাইডটা সেলাই করব না, শুধু আর্মহোলের সাইডটা আমি সেলাই করে নেব। ব্যাক এবং ফ্রন্ট দুটাই একসঙ্গে সেলাই করে নেব। এইভাবে আর্মহোলটা সেলাই করে নিলাম। এবার আমি নেকটা সেলাই করব, এভাবে ফোল্ড করে দুটা ফোল্ড করব, সুতো সেলাই করে দেব। সেকেন্ড পার্টটাও আমি ঠিক এইভাবে সেলাই করে নেব। সেম ভাবে সেলাই করে এইভাবে ফোল্ড করে সেলাই করে নেব। এরপর আমি শোল্ডারের যে বেল্টগুলো তৈরি করেছি ওগুলো জয়েন্ট করব। তাহলে কি করে করতে হয়, হাফ ইঞ্চ ভেতর থেকে আমি এটাকে সেলাই করে দেব। খুবই সোজা এটা, এভাবে ভেতরের দিকে দিয়ে আমি সেলাই করে দেব। তাহলে দেখুন কি করে করতে হয়। প্রথমে আমি একটা চক দিয়ে পয়েন্ট দিয়ে দেব, সেই পয়েন্ট অনুসারে আমি এটাকে ভেতরের দিক থেকে সেলাই করে নিয়ে আসব। হাফ ইঞ্চ শেপ দিলাম, এটাকে ভেতরের দিক থেকে আমি সেলাই করব। এইভাবে ভেতরের দিক থেকে প্রথমে একটা সেলাই দেব, এরপর আমি সোজা দিক থেকে একটা সেলাই করে দেব। সেম ভাবে আমি সবগুলা লাগিয়ে নেব, উপর থেকে আরেকটা সেলাই দেব। ঠিক একইভাবে আমি সবগুলা তৈরি করে নেব। এবার এটাকে এইভাবে সেলাই করে দেব, পেছনের সাইডটা সেম ভাবে সেলাই করে দেব। এটা সেলাই হয়ে গেছে, এবার ফিটিংস দেব। যার যতটুকু ফিটিংস আছে সে অনুসারে ফিটিংসটা দেবেন। আমি আবার ফিটিংস অনুসারে দিচ্ছি, সাইড থেকে আমি সোজা সেলাই করে দেব, যতটুকু প্রয়োজন সে অনুসারে আমি সেলাই করে দেব। সোজা সেলাই দিয়ে দেব। এটা এই সেলাইটা দেওয়ার পর আমি সামনে একটা ডিজাইন করব, সামনের পাটের ঠিক নিচের দিকে একটা ডিজাইন করব। আমি ঠিক সামনের দিকে, পেছনের দিকে নয়, সামনের দিকে হবে, সোজা করে নিচ থেকে। এটা সামনের দিক, এই দিক থেকে হবে। এটা ঠিক মিডল থেকে যতটুকু ঘের আছে ওর মিডলটা নেব। মিডলটা নিয়ে আমি মিডল থেকে সোজা করে এটা কেটে দেব। যতটুকু আপনার পছন্দ, আপনি 5 ইঞ্চ 6 ইঞ্চ 7 ইঞ্চ যতটুকু ভালো লাগে আপনি সে অনুসারে দিয়ে দেবেন। আমি আপনার আমার সুবিধা অনুসারে দিচ্ছি। এবার একটা আলাদা পট্টি নেব, আলাদা কাপড় নিয়ে ওটাকে আমি সেলাই, এটা সেলাই করে দেব। এভাবে রাখবো, রেখে আমি সেলাই করে দেব। এবার এটাকে ঘুরিয়ে নেব,
ঠিক সেইভাবে প্রথমে যেভাবে দিয়েছি সেভাবে আবার এটাকে সেলাই করে দেব। সোজা নিচের দিকে নিয়ে আসব। এরপর মাঝখান থেকে সোজা কেটে দেব, কর্নার থেকে হালকা একটু কেটে দেব, এইভাবে কোনাগুলা কেটে দেব। এরপর এটাকে ভেতরের দিকে নিয়ে যাব, নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেব উপর থেকে, এইভাবে সেলাই করে দেব। এই সেলাইটা দেওয়ার পর আমি ভেতরের দিক থেকে এটাকে ফোল্ড করে সেলাই করে দেব। এরপর মুহুরিটা সেলাই করে নেব কমপ্লিট। মুহুরিটা সেলাই করার পরে পুরোটা কমপ্লিট হয়ে যাবে। এবার মুহুরিটা এভাবে ফোল্ড করব, দুটা ফোল্ড করে সোজা ঘুরিয়ে সেলাই দিয়ে দেব। সেলাই হয়ে গেছে। আমি মাঝখান থেকে সামনের দিক থেকে তিনটা বোতাম লাগিয়েছি। আপনি যে কোনো ডিজাইনিং বোতাম দিয়ে এটাকে আপনি ডেকোরেট করতে পারেন, এটা ব্যাক সাইড, আপনি আপনার সুবিধা অনুসারে এটাকে ডিজাইন করতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।